যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছ তারা যদি এই মারাত্মক পাঁচটি ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্কে সরাসরি পাঁচশো হাজার টাকা ঢুকবে না তো সেই ভুলগুলো কি তো বলবো আর যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তোমার মোবাইল ফোনে মেসেজও আসবে না আর এই মেসেজ যদি এসে থাকে দেখতে পাচ্ছি এরকম মেসেজ তাহলে কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকা ঢুকবে তো সে সেই বিষয়েও কিন্তু কথা বলবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা স্বাস্থ্যসাথী কার্ড আবেদন করেছে কিন্তু এখনও তৈরি হয়নি তারা কি করবে তারা এস সি ও সি এস টি কার্ডের জন্য আবেদন করেছো এখনও কিন্তু কার্ড তৈরি হয়নি তারা কি করবে তো সেই বিষয়ে কথা হলো তো ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ওই বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করবে আর একটা লাইক করতে ফার্স্ট দেখো এখানে লেখা আছে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার তো এটা তোমাদের যেখানে দুয়ারে সরকারি অফিসাররা তারাই কিন্তু এটা লিখে দেবে তারপরে সেকেন্ড দেখো কী বলেছে স্বাস্থ্যসাথী কার্ড তো তোমাদেরকে একটা কথা বলে রাখি কেন এই ভুলটা কিন্তু অধিকাংশ লোক করছে আমরা দেখেছি কিন্তু দুয়ারের ক্যাম্পে কি করছে স্বাস্থ্যসাথী কার্ড যাদের হয়নি তারা কিন্তু আবার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য জমা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য জমা দিচ্ছে তারা তাদেরকে বলবো তাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে তাদেরকে একটা কথা বলবো প্রথমে আগে স্বাস্থ্যসাথী কার্ডটা আগে জমা দিন ঠিক কিছুদিন পরে তোমরা কি করবে মোবাইল ফোন থেকে যেহেতু দেখা যাচ্ছে না ওটা তোমাদের আধার কার্ড নাম্বার নিয়ে তোমাদের অঞ্চলে চলে যাবে বা তোমাদের প্রধান বা মেম্বারের সাথে যোগাযোগ করবে অঞ্চল থেকে তোমাদের একটা ইউআরএল বলে একটা নাম্বার দেবে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে পারবে এখানে নাম্বারটা লিখে দিলে তব তবেই কিন্তু ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবে তাহলে কিন্তু তোমারটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে নেক্সট দেখো আধার কার্ড এটা নিয়ে কোনো প্রবলেম নেই তারপরে এখানে যে আবেদন করছে তার এই তারপরে বৈধ মোবাইল নম্বর তারপরে দিয়ে দেবে তারপরে ইমেল আইডি থাকলে দেবে দেওয়ার দরকার নেই তারপরে একটা কথা বলি দেখো এই জন্ম তারিখের ব্যাপারটা অনেকের কিন্তু তোমার সাথে ডেট অফ বার্থ নেই তো তাদের কথা বলি যদি তাদের যদি সত্তর হয় উনিশশো সাল তো সেই সাল থেকেই কিন্তু তোমরা এক এক থেকে মানে জিরো এক জিরো এক মানে বুঝলে মাসের প্রথম জানুয়ারি মাসের প্রথম থেকেই প্রথম তারিখ থেকেই তোমরা ওই দিনটা ধরবে ধরার পরে এখানে বয়সটা লিখে দেবে টোটাল বয়সটা তো তারপরে নেক্সট দেখো এখানে লিখেছে আবেদনকারীর মানে এই ভুলটা কিন্তু অনেকেই করছে মানে তাদের শ্বশুরবাড়ির কিন্তু মা বাবার নাম লিখে দিচ্ছে তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল যে পালিত মা বাবা তাদেরই কিন্তু নাম লিখতে হবে তারপরে কি বলছে তারপরে হচ্ছে এখানে স্বামীর নাম তো অবশ্যই নিজের স্বামীর নামটা লিখে দেবে এই সব ভুলগুলো যদি করো তাহলে মোবাইলে প্রথমত এস আসবে না তারপরে দ্বিতীয়ত কথা তোমার কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পুরো রিজেক্ট করে দেবে তো তারপরে নেক্সট কি বলেছে সেটা তোমাদেরকে বলবো তারা এসসি তো এসসিতে টিক মারবে যারা টি এস টিতে টিক মারবে অন্যান্য হলে অন্যান্যতে টিক মারবে আর এখানে নাম্বারটা লিখে দেবে তো যাদের এসসি কার্ড করতে দিয়েছে হচ্ছে এসসি কার্ড তৈরি হয়নি তাদেরকে একটা কথা বলি দেখো এখানে কি করবে তোমরা যে অ্যাপ্লিকেশান মানে যে ভিডিও যেখানে জমা দিয়েছিলে বা যেখানে জমা দিয়েছিলে কেন একটা কিন্তু তোমার প্রথম পাতার কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার ছিল এস সি ডব্লুবি এগারো ওই যে নাম্বারটা আছে ওই পাতাটা কিন্তু জেরক্স করে দিয়ে দেবে তাহলেই কিন্তু হবে আর কিছুতে মারা লাগবে না তাহলেই কিন্তু হবে তারপরে নেক্সট দেখো এগুলো তো সবই তো জানো তো অনেকে কিন্তু এই হাউস নাম্বারটা লিখছে না বললে আজ হাউস নাম্বারটা কোথায় পাবো তো তোমরা কি করবে তোমাদের দেখবে ভোটের যে লিস্ট আছে ওই লিস্টে কিন্তু এই হাউস নাম্বারটা লেখা আছে তারপরে নেক্সট দেখো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অনেকে ভুল হচ্ছে এর জন্য কিন্তু একশো পার্সেন্ট কিন্তু তোমার টাকা ঢুকবে না ফার্স্ট দেখো এখানে যদি তোমার ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক থাকে এখন যদি এলাহাবাদ ব্যাঙ্ক লিখে দেওয়া বা ইন্ডিয়ান অন্যান্য ব্যাঙ্ক লিখে দেন এ আইসিআইস ব্যাঙ্ক তাহলে কিন্তু হবে না তোমার যে ব্যাঙ্ক কিন্তু সেই ব্যাঙ্কের নাম লিখতে হবে আর ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম যেটা আছে সেটাই কিন্তু দিতে হবে আর অ্যাকাউন্ট নাম্বার যা আছে তাই আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইফসিআই কোড অনেক ব্যাংকের কিন্তু আইফসিআই কোড চেঞ্জ হয়েছে যেমন এলাহাবাদ ব্যাংক আইফসিআই মানে এখন কিন্তু ইন্ডিয়ান ব্যাংক হয়েছে তো তোমরা যদি এলাহাবাদ ব্যাংক যাদের আছে তারা কিন্তু এলাহাবাদ ব্যাংক লিখবে না ইন্ডিয়ান ব্যাংক লিখবে আর আইফসিআই কোড কিন্তু নিউ যেটা আছে সেটাই দেবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে নেক্সট কী আছে তো তোমাদেরকে দেখাবো এই যে আবেদনকারী যেখানে স্বাক্ষর লেখা আছে দেখো এখানে অনেকে ভাবছে এখানে সই না করলে টাকা দেবে না তো তোমাদেরকে বলবো যদি তুমি সই নেয় সই না করতে পারো তা টিপসই দিতে পারো কোনো ব্যাপার নেই তাতেই কিন্তু টাকা ঢুকবে তো বন্ধুরা এগুলো কিন্তু তোমরা কেউ ফিল আপ করার দরকার নেই এগুলো কিন্তু দুয়ারের ক্যাম্পে ফিল আপ করে দেবে তো চাইলে মোবাইল নাম্বারটা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা যদি থাকে আধার আধার কার্ড নাম্বার এগুলো তোমরা লিখতে পারো আর বাদবাকি কিন্তু দুয়ারের ক্যাম্পে তোমাদের লিখে আর বাদবাকিগুলো কিন্তু ছিঁড়ে তোমার দিয়ে দেবে তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় বলি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আমার দিয়ে দিয়েছে তো এটা কিন্তু যে দিলেই যে আমারটা অ্যাপ্রুভ হয়ে যাবে মানে পাঁচশো হাজার টাকা হবে এটা কিন্তু এখনও কিন্তু কনফার্ম না কেননা এখনও কিন্তু দুটো তিনটে প্রসেস আছে প্রথমত কথা আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে তারপরে নিয়ে যাবে তারপরে কিন্তু অ্যাপ্রুভ নাই পে রিজেক্ট কেননা এগুলো যদি না করে তাহলে তো প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট মানে যারা মারা গেছে তাদের কিন্তু আইডি মাইডি দিয়ে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে পারে তো তার জন্য কিন্তু অনেক প্রসেস আছে বা এর স্টেটাস চেক করার জন্য অবশ্যই কিছু একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে তো সেটা অল্প শীঘ্র আসবে তোমাদের সেজন্য ভিডিও বানাবো তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছে এখনও কিন্তু কেউ নিশ্চিত না যেতদিন অ্যাপ্রুভ না হচ্ছে ততদিন ধরে কেউ কিন্তু নিশ্চিত হয়ে না যে আমি পাঁচশো হাজার টাকা পাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে